আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো এই তো এখন বিকেল বেলা, ভাবলাম যে একটু নাস্তা তৈরি করি। তো নুনাস পিঠা আমি তৈরি করব, কেউ বলে নুন গুঁড়া পিঠা। তো এই পিঠাটা তৈরি করার জন্য এই যে আমি পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আদার রস দিয়েছি, হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি। অনেকে চাইলে মরিচ কেটেও দিতে পারে, কাঁচা মরিচ। তো আর একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। এই তো আটাটা দিয়ে আমি আটাটা কাওয়া করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর যেহেতু এখানকার আটাগুলো একটু ড্রাই থাকে, সেজন্য একটু তেল দিয়ে নেই, তারপরেও কিন্তু কিনারগুলো ফেটে যায়। তো এই তো ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। আটাটা যখন একটু কুসুম কুসুম গরম থাকবে, সেই মুহূর্তে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এদিক থেকে আমার মেয়ে আবার বলছে ও পাস্তা খাবে, সেজন্য ওর জন্য একটু পাস্তার পানিও বসিয়ে দিলাম। ওর পাস্তাটাও আমি পাশাপাশি রান্না করে নেব। আর এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি, দেখছেন তো কিনারগুলো ফেটে গেছে, তাতে অসুবিধা নেই, কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, অনেক ফুলেছিল। তো এগুলো এখন বানিয়ে নেব, একটু বেশি করেই বানিয়ে নেব, কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দেব। আর এই যে সিম্পলি আমি একটু নকশা করছি, সবগুলো অবশ্য নকশা করিনি, কেননা এত সময় নেই, একা হাতে সব করতে হয়। তো কয়েকটা করলাম, এক একজন এক একভাবে এগুলো নকশা করে। তো আমি এই চার পাঁচটাই শুধু নকশা করেছি, আর বাকিগুলো এমনি প্লেনেই ভেজে নিয়েছি। এই পিঠাটা ঝটপট তৈরি করা যায়, খেতেও অনেক সুন্দর, অনেক মচমচে হয়। আবার অনেকে এই পিঠাটা দিয়ে মুরগির গোশ বা গরুর গোশ দিয়েও খায়। তো আমাদের আবার চা দিয়ে খেতেই মজা লাগে। এই তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দেব আর পিঠেগুলো আস্তে আস্তে সব ভেজে নেব। সবগুলো তো ভাজবো না, কিছুটা ফ্রোজেন করে রেখে দেব। পিঠাগুলা কিন্তু ফুলেছিল, সব অবশ্য ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। আর এই তো ফ্রোজেন করার জন্য আমি এগুলো রেখে দেব, যখন একটু শক্ত হয়ে যাবে তখন সবগুলো উঠায় আমি একদম ফুড ব্যাগে করে রেখে দেব, যখন ইচ্ছা ভেজে খাওয়া যাবে। এখন সব সময় তো আর বানানো হয় না, সেই জন্য এটা করে রাখলাম। আর এই ফাঁকেই বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এই তো আমার বিকালের নাস্তা রেডি, আমরা খাবো হচ্ছে পিঠা আর আঙ্গুর, আর আমার মেয়ে খাবে পাস্তা। তো এতগুলো পিঠা তো আর আমরা খাবো না, কিছুটা আমি পাশে ভাবি আছে ওনার ওখানেও পাঠিয়ে দেব। আর এই তো রান্না করতে যাব, এখন নাস্তা শেষ করেই রান্না করতে যাব। তো এই যে আমি আজকে ভুড়ি রান্না করব, গরুর ভুড়ি। এটা অনেক দিন থেকেই আমি জ্বালাচ্ছি, 7-8 দিন থেকে, সমস্ত মশলা এর মধ্যে দেয়া হয়েছে, শুধু পেঁয়াজ ছাড়া। আদা রসুনের পেস্ট থেকে শুরু করে রেগুলার যে মশলাগুলো দিই আমরা, সেগুলোই দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ দিলাম আর কিছুটা গোটা রসুন দিয়ে দিলাম। এই ভুড়ির রান্নার অবশ্য একটা রেসিপি আমার আছে দেয়া, তবু আজকে আমি করছি তাই দেখিয়ে দিচ্ছি। আর এই যে কিছু পাকা মরিচ, এগুলো আমি কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু আলু দেব ভুড়ির মধ্যে, সেজন্য আলুটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব, আর আলুর সঙ্গেও সামান্য কিছুটা মশলা অ্যাড করে দেব। আজকে আমি এটা দেখাচ্ছি, কেননা অনেক নতুন নতুন আপু আমাদের সঙ্গে জয়েন হয়েছেন আমার চ্যানেলে, সেই কারণেই দেখিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে রান্না করি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই তো মশলাগুলো দিয়ে আমি একটু আলুটা কষিয়ে নেব, তারপরে ভুড়িটা দিয়ে দেব। এই গরুর ভুড়িটা অবশ্য আমরা টাটকা খাই না, এরকম জাল দিয়ে দিয়ে তারপরে রান্না করি। আর গরুর ভুড়ির ঝোলও খাই না আমরা, মাখামাখা খাই। তো গরুর ভুড়ি তো খেতে অনেক মজা, যদিও বা এটা বেশি খাওয়া ঠিক না, তারপরেও মাঝে মাঝে খাই, 2-3 মাস অন্তর একবার খাই, ভালো লাগে। তো এই তো আমি ভুনিয়ে ফেলছি,
এটা কিছুক্ষণ ভুনিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু ভুড়িটা তো অলরেডি সিদ্ধ করাই হয়েই গেছে, কয়েকদিন এটা জ্বালিয়েছি। এই যে আমি পানি অ্যাড করে দিলাম। এই তো ভুড়িটা আমার হয়েই গেছে প্রায়। এখন আমি আপনাদেরকে কিছু ফাইনাল লুকটাই দেখিয়ে দিচ্ছি। ভুড়িটা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে, হয়ে গেলেই আমি টেবিল রেডি করে ফেলবো। অলরেডি রাত 9টা বেজেই গেছে। এই তো ফাইনাল লুক। এই তো টেবিলটা আমি রেডি করে ফেলেছি। এখানে আজকে রান্না করেছিলাম গরুর ভুড়ি, আর এই যে একটা তরকারি সবজি রান্না করেছি, এটার মধ্যে আছে কুমড়ো আর পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। এই তো রাতের খাবার। তো আমি আর আমার হাজবেন্ড তো এই খাবারই খাবো, কিন্তু আমার মেয়ে আবার এগুলো খাবে না, ওর জন্য ও আবার খাবার অর্ডার করেছে, ও খাবে আজকে বার্গার। তো আমরা খেতে খেতে ওর অর্ডারটা অবশ্য চলে আসবে। তো আমাদের খাওয়া শেষ, আর আমার মেয়ের অর্ডারটাও চলে এসেছে চিকেন লিকেন থেকে, ও বার্গার নিয়ে আসছে, এটা হালাল একটা শপ থেকে নিয়ে আসছে। তো ওর খাবারটা রেডি করতে করতেই আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।